ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 169 পাতায় যে ছটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজোড়া পথ রয়েছে। সেই পথের মধ্যে সাদৃশ্য না কি বিসদৃশ্য সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যদি এর সাংখ্যিক সহগের ভিন্নতা থাকে এবং বীজগণিক উৎপাদক একই থাকে, তাকে বলা হয় সদৃশ পথ। আর যদি সাংখ্যিক সহগের ভিন্নতা থাকা সত্ত্বেও বীজগণিত উৎপাদক একই থাকে, তাকে বলা হয় সদৃশ। আর এর অন্যথা সেটাকে বলা হয় বিসদৃশ। এখানে আমরা দেখব, প্রথমেই করা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3x আর 4x, 3x 3,x, 4x 4,x। এখানে 3 আর 4 সাংখ্যিক সহগের ভিন্নতা আছে, কিন্তু এর বীজগণিত উৎপাদক x আর x একই, যার কারণে এটি একটি সদৃশ পথ। একইভাবে এরপরে রয়েছে 5x 7ay, এটা হলো 5, a, x, 7, a, b, y। যেহেতু এখানে আমাদের উপরে রয়েছে এ, নিচে এ রয়েছে, কিন্তু নিচে রয়েছে চলক বি, কিন্তু উপরে বি নাই, উপরে আছে এক্স, নিচে কিন্তু আমাদের এক্স নেই, যার কারণে এর বীজগণিত উৎপাদক কিন্তু ভিন্ন, এই জন্য এটা হবে বি সদৃশ পথ। কথা বলিস না, এখানে রয়েছে তো -11xy -3y, x। যদি এটাকে আমরা তাহলে এই যে আমরা দেখলাম এটা কত আছে, উপর আছে 11, ঠিক আছে, x, y, নিচে আছে কত, -2/3y, x। এর সাংখ্যিক সহগ 11 আর -2/3-তে ভিন্নতা রয়েছে, কিন্তু এর বীজগণিত অংশ যেটা আছে উৎপাদক x, y, y একই। সুতরাং এটি হবে একটি কি সদৃশ পথ, এটা হবে হলো সদৃশ, ঠিক আছে। একইভাবে এই যে a, b, x, a, b, x, এখানে আছে 23, a, x, z। এখানে কিন্তু এ মিল রয়েছে, এক্সও মিল আছে, কিন্তু এই যে বি আর জেড, এই বীজগণিতের অংশে ভিন্নতা রয়েছে, যার কারণে এটা কি উভয়ের বীজগণিত অংশ হলো ভিন্ন, এটাকে বলা হবে বিসদৃশ। একইভাবে এখানে রয়েছে -17bz, এখানে রয়েছে হলো 25az, উপরে রয়েছে কিন্তু bz, নিচে রয়েছে az, এটি কিন্তু উৎপাদকের ভিন্নতা রয়েছে। তাহলে এখানে আমাদের কত রয়েছে দেখলাম আমরা, 17a, z, b, z, বিসদৃশ, যেহেতু আমাদের এ বি মিল আছে, ঠিক আছে, আর হলো এর সাথে বি মিল নেই, z মিল রয়েছে। একইভাবে 4x, 12y, আমাদের xy মিল নেই, বিসদৃশ, এ মিল আছে, বি মিল আছে, পি আর কিউ মিল নেই, এটা বিসদৃশ। কত 7/9m, -13n, যেহেতু এখানে m ও n বীজগণিতিক অংশের মিল রয়েছে, সুতরাং এটা হলো সদৃশ, এটা হলো কি সদৃশ, অর্থাৎ উভয়ের বীজগণিতিক উৎপাদক একই। সুতরাং আমরা দেখলাম যদি বীজগণিতিক উৎপাদক এক হয় সেটা হবে সদৃশ, আর যদি বীজগণিতিক উৎপাদক ভিন্ন হয় সেটা হবে হলো বিসদৃশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।